আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাস থেকে প্রত্যেক শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা যেহেতু অত্র প্রতিষ্ঠানের নবাগত, তাই তোমাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক ইতিহাস বিভাগ সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব, ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে আমার প্রথম ক্লাস, 2021 শিক্ষাবর্ষের প্রথম ক্লাস। যে ক্লাসগুলো নিব, আশা করি যারা এই বিষয়ে রয়েছে, এই ইসলাম ধর্মে রয়েছে, তারা প্রত্যেকেই অনলাইনে আমার ক্লাসে যুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসে যুক্ত হওয়ার পূর্বে যদি তোমাদের পাঠ্য বইটা তোমাদের কাছে থাকে তাহলে আরও সুবিধা হয়। আশা করি যারা আমার ক্লাসে যুক্ত হবে তারা প্রত্যেকে এই ইসলাম শিক্ষা বইটি সামনে রাখবে এবং আমার কথাগুলি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, তাহলেই আশা করি তোমরা ভালো মতো ক্লাসটা শুনলে নিজেরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ে তা তোমাদের যে বইটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, এই ইসলাম নৈতিক শিক্ষা বইয়ে তোমাদের প্রথমে যে প্রথম অধ্যায়টি রয়েছে, প্রথম অধ্যায়টি হচ্ছে আকাইদ। আকাইদের প্রথম টপিকসটা হচ্ছে, প্রথম অধ্যায়ের প্রথম টপিকসটা হচ্ছে আকাইদ। আজকে আমরা আকাইদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আকাইদ কি, বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আকাইদ শব্দটি কিন্তু আরবি শব্দ, এটা বাংলা শব্দ নয়, এটা আরবি শব্দ। এটা আবার বাংলা ভাষা যেমন এক বচন বহু বচন আছে, ঠিক আরবিতেও এক বচন বহু বচন আছে, আকাইদ শব্দটি আরবি শব্দ, এটি একটি বহু বচন শব্দ। এর এক বচন আবার রয়েছে আকিদা। তা আকাইদ শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাসমালা এবং তার এক বচন যে আকিদা শব্দটা রয়েছে এটার অর্থ ছিল বিশ্বাস। তাহলে এই যে আকাইদ শব্দটা কি শব্দ, আরবি শব্দ, এটা অর্থ হচ্ছে বিশ্বাসমালা, এটি বহু বচন। তাহলে আকিদা এবং আকাইদ শব্দ দুটোর মধ্যে পার্থক্য জানলাম যে আকিদা হচ্ছে এটা আরবি শব্দ, এর অর্থ বিশ্বাস, এটা এক বচন, আর আকাইদ এটা বহু বচন শব্দ, এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। তা আকাইদ শব্দটা বিশ্বাসমালা, অর্থাৎ আকাইদ বলতে কি বুঝে, তাই তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই আকাইদ বলা হয়। তাই ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাসকেই কি বলা হয়, আকাইদ বলা হয়। তো ইসলামের মৌলিক বিষয়গুলো কি হতে পারে, কি এগুলো দু একটা আমরা যদি বলতে পারি, তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে যে ইসলামের মৌলিক বিষয়গুলো হচ্ছে আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তার নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। আসমানি কিতাব সমূহ আবার কি কোনগুলো, আসমানি কিতাব মোট 104 আমরা জানি, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই যে কোরআন আমরা পড়ি মুসলিমরা,
এটা একটা আসমানি কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তাহলে আকাইদ বলছে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করাকে আকাইদ বলে। তার মৌলিক বিষয়গুলো কি কি? এটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা, এগুলো হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে আকাইদ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আকাইদটা আসলে কি। আবার একটু রিপিট করে বলি যে আকাইদ এটা একটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বহুবচন। এটা হচ্ছে একটি বহুবচন, এর অর্থ হচ্ছে বিশ্বাসমালা। আকাইদের এক বচন হচ্ছে আকিদা, অর্থাৎ বিশ্বাস। তাহলে এই আকাইদ হচ্ছে ইসলামের মৌলিক বিষয়সমূহের উপর বিশ্বাস স্থাপন করা আকাইদ বলে। মৌলিক বিষয়সমূহ হচ্ছে আল্লাহ ও তার রাসূল নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা, এই সকল মৌলিক বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে আকাইদ। এবার আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা আকাইদ সম্পর্কে লিখতে পারবে, কারণ অনেক সময় কোশ্চিন আসে, বহু নির্বাচনী প্রশ্ন আসে আকাইদ শব্দের অর্থ কী। চারটা প্রশ্ন থাকতে পারে কিংবা জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে, তখন লিখতে আকাইদ শব্দের অর্থ বিশ্বাসমালা, কিংবা আকাইদ কী বা আকাইদ হলো লেখা থাকতে পারে, এক বচন বহু বচন, এক বচন বহু বচন উভয়ে, কিংবা কোনোটি নয়, এরকম থাকতে পারে। তাহলে আমরা আকাইদ শব্দ, এটা একটা বহু বচন শব্দ, এটাতে আমরা রাইট বলে টিক দিব। আবার প্রশ্ন আসে খ নম্বর, আকাইদ বলতে কী বোঝো, ব্যাখ্যা করো কথাটা, লেখা থাকতে পারে। এভাবে ছোট প্রশ্নগুলো আমাদের এই আকাইদ থেকে হতে পারে। এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে তাওহীদ। সেটা হচ্ছে তাওহীদের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাওহীদ কথাটাও একটা আরবি শব্দ, বাংলা ভাষায় এই শব্দটার অর্থ দাঁড়ায় একাত্মবাদ। বইয়ে সুন্দর করে আমাদের লেখা আছে তাওহীদ অর্থ বাংলা ভাষায় বলছে একাত্মবাদ, এটাও কিন্তু আরবি শব্দ তাওহীদ। আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাস করাকে তাওহীদ বা একাত্মবাদ বলে। আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার সমকক্ষ আর কেউ নেই, তিনি একমাত্র একক ক্ষমতার অধিকারী, সারা পৃথিবীর একমাত্র সত্তা হচ্ছে তিনি, এটা বিশ্বাস করাকে তাওহীদ বলা হয় বা একাত্মবাদ বলা হয়, এক আল্লাহ বলে স্বীকার করা। আল্লাহ তাআলাই একমাত্র কি সৃষ্টিকর্তা, অর্থাৎ এই পৃথিবীর অর্থাৎ বিশ্বজগতের যা কিছু সৃষ্টি রয়েছে সব কিছুর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পৃথিবীতে যত জীব রয়েছে, যত কিছু রয়েছে, তার রিজিক এর ব্যবস্থা একমাত্র আল্লাহ তাআলাই করে, অর্থাৎ আল্লাহ তাআলা রিজিক দাতা, লালন পালনের পূর্ণ দায়িত্বটা আল্লাহ তাআলাই করে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র পালনকর্তা। তাহলে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাই হচ্ছে রিজিক দাতা, আল্লাহ তাআলাই হচ্ছে লালন পালনকারী, অর্থাৎ পালনকর্তা, লালনকারী বা পালনকর্তা বলছে। তিনি ব্যতীত, এই আল্লাহ ব্যতীত ইবাদত করার, ইবাদত পাওয়ার কোনো যোগ্য আর কেউ নাই, তিনি একমাত্র ইবাদতের যোগ্য, তাকে ছাড়া অন্য কাউরের ইবাদত করা যাবে না। তিনি একমাত্র ইলাহ, আল্লাহ তাআলার প্রতি এই যে এরকম বিশ্বাস যে তিনি সব কিছুর মালিক, এরকম বিশ্বাস স্থাপন করাই হচ্ছে তাওহীদ। অনেক সময় আমাদের প্রশ্ন আসে তাওহীদ অর্থ কী বা তাওহীদ বলতে কী বুঝো, তাওহীদ কোন ধরনের শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে
ছোট ছোট দুইটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, তোমরা যদি বইটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। আর তোমার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।